আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ রহমতুল্লাহ শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে সরকার নির্দেশিত একটা প্রজ্ঞাপন আছে যেটি মাদক সম্পর্কে মাদকদ্রব্যের সেবন সম্পর্কে খারাপ দিকগুলো আমরা তোমাদেরকে জানাবো মাদক একটি ভয়াবহ নেশা মাদক গ্রহণ করা কখনো উচিত নয় নিজেকেও মাদক পরিত্যাগ করতে হবে বন্ধু বান্ধবদেরকেও মাদক ব্যবহার যেন না করে সেজন্য উদ্বুদ্ধ করতে হবে যে শুধু বন্ধু বান্ধব নয় যেখানে যাও তোমার সমাজ আছে তোমার রাষ্ট্র আছে সবাইকেই মাদক থেকে বিরত থাকার জন্য বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করেও তোমরা এগুলা ক্ষতি তাদেরকে বাধা দিতে পারো মাদক ভয়াবহ নেশা মাদকের মধ্যে আছে ইয়াবা আছে হিরোইন আছে প্যাথাডিন মরফিন গাঁজা সিগারেট তারপর সাদা পাতা জর্দা আরও অনেক থাকতে পারে এগুলা মাদক আবার দেশীয় মদ আছে বিদেশি মদ আছে সবগুলো মাদক এগুলা অভ্যাস করে খাওয়া কখনো উচিত নয় যারা এগুলো খায় তাদের শরীরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে শরীরের বিভিন্ন অঙ্গগুলো ড্যামেজ হয়ে যাবে নিজে ধ্বংস হবে পরিবারকেও তোমরা ধ্বংসের দিকে নিয়ে যাবে রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে কারণ মাদক এত ভয়াবহ নেশা যে এটা একবার গ্রহণ করলে বারবার খেতে ইচ্ছে করে বারবার খেতে ইচ্ছে করে তো সুতরাং আমরা মাদক গ্রহণ করব না মাদক ছেড়ে দেব তাহলে আমরা নিজেরা বাঁচতে পারবো সমাজকে বাঁচাতে পারবো দেশকেও বাঁচাতে পারবো তোমরা এদিকে খেয়াল রেখো মাদককে সবসময় তোমরা না বলবে আচ্ছা আসো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজিএস সম্পর্কে অষ্টম শ্রেণীর বিজিএস বিজিএস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অষ্টম শ্রেণীর অধ্যায় নবম অধ্যায় নবম অধ্যায়ে আছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন বাংলাদেশ জনসংখ্যা ও উন্নয়ন যেহেতু জনসংখ্যার সাথে উন্নয়নের সরাসরি একটি সম্পৃক্ততা আছে সেহেতু তোমরা এটা শোনো পার্ট দুই সম্পর্কে আমরা আলোচনা করব আসলে এখানে আছে নয় অধ্যায়ের পার্ট দুইয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি ও বেসরকারি উদ্যোগ আসো জনসংখ্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আগে বলা হয়েছে যে যদি দেশের উন্নয়ন চাইতে হয় দেশের উন্নয়ন করতে হয় তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে তোমরা দেশের উন্নতি করতে পারবে সব দিকে উন্নতি হবে তাহলে আসো আমরা আজকে আলোচনা করব এই সম্পর্কে সরকারি উদ্যোগ আর বেসরকারি উদ্যোগ জনসংখ্যা নিয়ন্ত্রণের কি যেমন দেখো সরকারি উদ্যোগ আছে একটা সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার নির্মূলে কিন্তু উদ্যোগ গ্রহণ করছে কৃষি উদ্যোগ গ্রহণ করছে জনসংখ্যা কমিয়ে আনার জন্য এক নম্বরে যেমন ক নিরক্ষরতা দূরীকরণ যে অক্ষর জ্ঞান সম্পন্ন নয় অক্ষর জ্ঞান দিতে হবে তাকে নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাথমিক আর গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষার হার বাড়ানোর জন্য সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর ও 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করছে এটা ইতিমধ্যে পার হয়েছে এখন জনসংখ্যা অনেক জনসংখ্যা কিছু সীমিত আকার হয়েছে আর পড়ালেখার মান বেড়েছে পড়ালেখা আগে যে জনসংখ্যা ছিল এখন আরও শিক্ষিত লোকের সংখ্যা বেড়েছে
সরকারের এই কর্মসূচির কারণে। ইতিমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে, এটা 100% অর্জন না হলেও প্রায় অর্জনের পথে আছে। খ, সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে। নারীরা হচ্ছে সমাজের অর্ধেক, অর্থাৎ নারীও একটি জাতি যদি দাঁড়াতে হয় মেরুদণ্ড সোজা করে নারীদেরকেও এগিয়ে আসতে হবে। সুতরাং সরকার নারীদের দিকে নজর দিয়েছে, নারী শিক্ষার প্রসারের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে। যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করছে। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করছে। আবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদান করছে, যেন ছেলে মেয়েরা ছেলেরা পড়ালেখা করে, এটা আরেকটা উদ্যোগ। তারপরে গ, সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। চিকিৎসা সেবা, চিকিৎসা যেন ভালো হয় মানুষের, সেদিকে সরকার নজর দিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু করছে। পরিবার যেন ছোট থাকে, স্বাস্থ্য যেন ভালো থাকে, পরিবারের কল্যাণ যেন হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। ঘ, কাজী অফিসে বি রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। অনেকে ভিন্ন পথে বিয়ে করে, অর্থাৎ লোকসমাজকে না জানিয়ে বিয়ে করে, সেটা কিন্তু অপরাধ, আর তুমি সরকারের নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ কাজী অফিস আছে প্রতি ইউনিয়নে, সে কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বিয়ের রেজিস্ট্রেশন, এটা একটা উদ্যোগ সরকারের জনসংখ্যার নিয়ন্ত্রণে। তারপরে ও, হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করছে। হাঁস মুরগির খামার করা, মাছ চাষের মতো আয় বৃদ্ধি, এগুলো করলে এগুলো বিক্রি করে আয় করা সম্ভব, এটা নারীদের অংশগ্রহণের সরকার গুরুত্ব দিয়েছে। নারীরা যেন এগুলো করে তাহলে আয় বৃদ্ধি হবে। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প ও অন্যান্য হস্ত ও কুটির শিল্পেরও নারীরা বর্তমানে বেশি সংখ্যা অংশ নিচ্ছে। কৃষিশিল্প, পোশাক শিল্প, কারুশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প, এগুলোর মধ্যেও নারীরা অংশ নিচ্ছে, আয় করছে, আর নারীরা সাফল্য অর্জন করছে, দেশ সাফল্য অর্জন করছে। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর জনসংখ্যা নিয়ন্ত্রণে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করা বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করছে। আর শিশু মৃত্যু, আগে অনেক শিশু মারা যেত, মাও মারা যেত, শিশু মারা যেত, এখন শিশু মৃত্যু হার সরকারের ব্যবস্থার কারণে কি অর্জিত হচ্ছে, শিশু মৃত্যু হার অনেক কমে গেছে। এই জন্য জাতিসংঘ থেকে 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করছে এই শিশু মৃত্যু হার কমানোর জন্য কারণে। এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু রয়েছে, এবং নারীদের ক্ষমতায়নের জন্য নারীরা যেন বিভিন্ন জায়গায় কাজ করে খেতে পারে, বিভিন্ন চাকরি করতে পারে, এই জন্য শিক্ষকতা সহ বিভিন্ন জায়গায় নারীরা অংশগ্রহণ করছে, নারীরা চাকরি করছে সরকারের বিভিন্ন স্তরে। আসো, আর তারপরে আছে, এটা হলো সরকারি উদ্যোগ, আর এই যে আমরা যেটা এখানে পড়েছি এটা সরকার উদ্যোগ। আর বেসরকারি কিছু উদ্যোগ আছে, যেমন দেখো স্থানীয়, এটা হলো বেসরকারি উদ্যোগ, স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বেসরকারি সংস্থাগুলো, এনজিওগুলো। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের সহায়তার মাধ্যমে তারা তাদের কাজ শুরু করছে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের মানুষদেরকে সহায়তা করার জন্য তারা এগিয়ে এসেছে, কে, এনজিওগুলো। বর্তমানে এই সংস্থাগুলোর কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। আর এই এনজিওগুলোর বর্তমানে যে কাজটা করছে, ভালো একটা কাজ তারা হাতে নিয়েছে, সেটা হলো জনসংখ্যা বাংলাদেশের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বেশি। তারপর পরিবার পরিকল্পনা,
দুটা কাজ তারা করে যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। আর সাথে সাথে আপনারা একটা কথা বলে রাখি, সেটা হলো দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত একটা দেশ, এটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়, এগুলো দুর্নীতি নিয়ন্ত্রণ করলেও বাংলাদেশ আর্থিকভাবে সচ্ছল হতে পারে, অনেক সচ্ছল হতে পারে। জনসংখ্যা আর দুর্নীতি দুটোই কমাতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কার্যক্রম নিচে তুলে ধরা হলো। কী কী কার্যক্রম তারা গ্রহণ করেছে বেসরকারি এনজিওগুলো, আর সেগুলো হলো, দেখো, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প ক, এই প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় কি করছে আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীগুলোর পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষা দেওয়া হয়। লোকজনকে পরামর্শ দেওয়া হয় গ্রামে গ্রামে গিয়ে, যেন তারা পরিবারটা ছোট রাখে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই স্লোগান বাংলাদেশের। এইগুলা তাদেরকে বলে দেওয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহ দেওয়া হয়, আর পরিবার পরিকল্পনা সেটাও কীভাবে পরিবার পরিচালনা করা হবে, কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হবে, সেটাও তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় মা ও শিশু স্বাস্থ্য, টিকা, ইঞ্জেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়ে সেবা প্রদান করা হয়। আর এই প্রকল্পের আওতায় মায়ের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, টিকা প্রদান, ইঞ্জেকশন, পুষ্টি শিক্ষা বিষয়ে সেবা প্রদান করা হয়, এগুলো করা হয়। এটা কি কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় এগুলো করা হয়। খ, দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন। একটি পরিবারে যেন দুটি সন্তানের বেশি না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে, সেদিকে নজর দেওয়া হয়েছে। তাহলে ওই দুটি সন্তান, আগে বলছি দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো সরকার সে ব্যবস্থা গ্রহণের জন্য বাস্তবায়ন করার জন্য এনজিওগুলো ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের এই স্লোগানটা কার্যকর করার জন্য। বাংলাদেশ সরকার দুটি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। সরকার মাত্র দুটি সন্তান যেন, একটি পরিবারে দুটি সন্তান যেন হয় সেটি গ্রহণ করছে। অনেক পরিবার আছে যেখানে শুধু দুটি নয়, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, দশটি, বারোটি বাংলাদেশে এভাবে আছে। অত্যন্ত জনসংখ্যা, এই সীমিত জায়গার মধ্যে এত জনসংখ্যা কখনো থাকা উচিত নয়। আমরা উন্নয়নশীল উন্নত দেশগুলোতে দেখি জনসংখ্যা অত্যন্ত কম, তাদের আয় অত্যন্ত বেশি, কারণ তাদের জনসংখ্যা কম নেয়, আর আমাদের জনসংখ্যা বেশি, তাই আমাদের উন্নয়নও কম। তো সুতরাং দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা আমাদেরকে মনে রেখে কাজ করতে হবে, আমরা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করছে, আর যেন তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করে, সে পদ্ধতি যারা গ্রহণ করে সবাই, এই জন্য তাদেরকে বিভিন্নভাবে তারা পরামর্শ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে, বাড়ি বাড়ি গিয়ে, সমাজে গিয়ে, স্কুলে গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা এগুলো জনসাধারণকে, বাংলাদেশের পরিবারগুলোকে জানিয়ে দিচ্ছে, মা বাবাকে জানিয়ে দিচ্ছে, বিভিন্ন মাধ্যমেও জানিয়ে দিচ্ছে। তারপরে আস আরেকটি উদ্যোগ হচ্ছে বেসরকারি বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। বাল্যবিবাহ, 18 বছরের নিচে কোনো বিয়ে নয় মেয়েদের, আর ছেলেদের 21 বছর। তাহলে মেয়েদের বেলায় 18 বছর, ছেলেদের বেলায় 21 বছর। সুতরাং এই সময়ের আগে বিয়ে করা, বিয়ে দেওয়া উভয়টাই অপরাধ, সেটা বাল্যবিবাহের আওতায় পড়ে। এই বাল্য, বাংলাদেশে বাল্যবিবাহ প্রথা অনেক আগে থেকে চালু আছে, এখনও কোনো কোনো এলাকায় এখনও চালু আছে, তবে এইটার হার অনেক কমে এসেছে। আগে এটার হার অনেক বেশি ছিল, মা বাবারা এটা করতো, ওই যে এনজিওগুলা এই বাল্যবিবাহের হার যেন কমে বা বাল্যবিবাহ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য তারা জনগণকে উদ্বুদ্ধ করছে, জনগণকে বোঝাচ্ছে।
দেশে বাল্য বিবাহ রোধ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক কথাটা সেটাই, অর্থাৎ জনসংখ্যাকে তারা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাল্য বিবাহ করা বা আর বাল্য বিবাহ বিয়ে দেওয়া, মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া, ছেলেদের অল্প বয়সে বিয়ে করানো, 18 বছর 21 বছর এগুলার নিচে বিয়ে করানো, বিয়ে দেওয়া কখনো উচিত নয়। এটা মেয়েদের জন্য অত্যন্ত খারাপ, ছেলেদের জন্য খারাপ, মা মরে যেতেও পারে, স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত প্রবল। সুতরাং এর আগে কখনো উচিত নয়, সে মেয়েও মারা যেতে পারে, কারণ মা হতে হলে তার বয়স হতে হবে, মায়ের বয়স হতে হবে, বাবার বয়স হতে হবে, তাহলে শক্তিশালী দেহ থাকে, সেটাতে কোনো অসুবিধা হয় না। সুতরাং এই চিন্তা করে কাজ করতে হবে, এই জন্য যে বাল্য বিবাহ যেন না হয় সেজন্য সরকার এনজিওগুলো মানুষকে বুঝাচ্ছে। তারপরে আসা ঘ, প্রশিক্ষণ কার্যক্রম। বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। আর বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা কি করছেন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, মার স্বাস্থ্যসেবা এবং শিশুর স্বাস্থ্যসেবা করছেন এবং টিকাদানও করাচ্ছেন, পরিবার পরিকল্পনা সম্পর্কেও তাদেরকে জানাচ্ছেন যেন পরিবার ছোট রাখা যায়, ছোট করা হয়, এসব পদ্ধতি গ্রহণে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষিত করে তুলেছে। এটা পুরো বাংলাদেশে চালু আছে। আস এরপরে আস উঁ, সচেতনতা কার্যক্রম। সচেতনতা, সচেতন যেন মানুষ থাকে, যেমন কি জনসংখ্যা সমস্যার মোকাবিলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য নানা উপকরণ তৈরি ও ব্যবহার করছে। জনগণ যেন সচেতন হয়, জনগণ যেন মনে রাখতে পারে, জনগণের মাথার মধ্যে যেন সেই আইডিয়াটা আসে যে জনসংখ্যা বেশি হলে কি হয়, সেজন্য সচেতনতা সৃষ্টি করার জন্য কিছু কিছু পদ্ধতি এনজিওগুলো করে চলেছে বাংলাদেশে। যেমন পরিকল্পনা, পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী প্রকাশ করছে তারা, এটা একটা দিক জনসংখ্যা নিয়ন্ত্রণের। তারপর পোস্টার, পোস্টারও ছাপানো হচ্ছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। পোস্টারে বিভিন্ন ধরনের লেখা হয়, বিভিন্ন ছবি আঁকা হয়, ওগুলোতে দেখা পড়তে পাওয়া যায় যে কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করতে হবে আর জনসংখ্যা নিয়ন্ত্রণ করলে কি সুবিধা হবে, জনসংখ্যা বেশি হলে কি অসুবিধা হবে, সেগুলো পোস্টার ছাপায় তারা, কারা, এনজিওরা। ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মতো একই অবস্থা তারা করেন, যেন জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়, সে ক্যালেন্ডার ছাপাইয়ে এগুলো বিতরণ করে থাকেন তারা। চার্ট তৈরি করেন কাগজের মধ্যে, সে চার্টের মধ্যেও তারা একই অবস্থা, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা পদ্ধতি সেগুলো তারা তৈরি করে কাগজের মধ্যে লিপিবদ্ধ করে এটা টাঙিয়ে দেন বিভিন্ন ওয়ালে, বিভিন্ন জায়গায়, জন উদ্দেশিত জায়গায় এগুলো টাঙিয়ে দেন। তারপরে নিউজ লেটার, নিউজ লেটার খবরের লেটার, খবরের চিঠি আর কি, খবর কাগজ, সেগুলোও তারা করে থাকেন যেন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, জনগণকে উদ্বুদ্ধ করেন তারা এই ব্যাপারেও, এই আরেকটা কাজ। তারপর ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি, ফিল্ম তৈরি করেন তারা, ফিল্ম তৈরি করে এগুলা মানুষকে দেখান যেন জনসংখ্যা তারা নিয়ন্ত্রণে রাখে, জনসংখ্যা বেশি না হয়, জনসংখ্যা কমে থাকে। তারপরে আসো স, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। মসজিদে মসজিদে প্রত্যেক এলাকা মসজিদ আছে, মসজিদের ইমামদেরকে তারা বুঝিয়ে দেন, তারপরে মসজিদের ইমামরা বক্তব্যে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে জনগণকে বলে থাকেন, যেন প্রত্যেক পরিবার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা এটা বলে যেন জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ হলে দেশের উন্নয়ন হবে। এগুলা মায়েদেরকে, বাবাদেরকে, সবাইকে মসজিদের ইমাম মসজিদে বলে দেন, আর লোক যোগজন বাড়িতে গিয়ে এগুলা আবার প্রচার করে, এইভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণ করে থাকেন কে, এনজিওগুলা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেটা বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের জন্য কর্মশালা আয়োজন করে, আর তাছাড়া সরকারিভাবে
তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তাদেরকে সভা তাদের সভা করে তাদেরকে বুঝিয়ে দেন তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেন যে তারা যেন গিয়ে এগুলা মানুষকে বুঝিয়ে দেন এই ব্যাপারে বিভিন্ন কর্মশালা তারা সভা আয়োজন করে থাকে বেসরকারি সংস্থাগুলো ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে ভূমিকা পালন করেন আর ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের জন্য কি করেন উদ্বুদ্ধ করেন জনসংখ্যা যেন কম থাকে জনসংখ্যা যেন নিয়ন্ত্রণে থাকে জনসংখ্যা যেন না বাড়ে এই জন্য এনজিওগুলা পুরো দেশে কাজ করে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে তার ধর্মীয় নেতারা সেটাও তারাও এইগুলা মানুষকে বুঝিয়ে দিচ্ছে তাহলে আমরা বাড়ির কাজ করব জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করা এটা তোমাদের বাড়ির কাজ কি জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো মনে রাখবে প্রশ্নটা আর আরেকটি প্রশ্ন থাকবে তোমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো ব্যাখ্যা করো এই আরেকটি প্রশ্ন এই এই দুটো প্রশ্ন তোমরা বাড়ির কাজ এগুলা করবে তাহলে তোমরা ভালো থাকো আজকের জন্য আমাদের ক্লাসের সমাপ্তি আসসালামু আলাইকুম